হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তো তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে সত্যি বলতে কোনো মাথা ব্যথা আমার ছিল না, কোনো প্ল্যানিং ছিল না, কারণ সামনে আর কি মামের এক্সাম ছিল ওই জন্য। কিন্তু মানে ওই বাড়ি থেকে বারবার আর কি ফোন আসছিল, মা বোনের পর দিদা বারবার রিকোয়েস্ট করছিল যে আজকে তোর জন্মদিন, অন্তত একটু বারের জন্য আয়, অন্তত একটু পায়েস খেয়ে যা, তাও আমাদের একটু ভালো লাগবে। তো আর কি ওদের রিকোয়েস্ট আমি ফেলতে পারলাম না, তো অগত্য আর কি আমাদেরকে বেরোতেই হলো। হ্যাঁ, আর একটা কারণে যেটা আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রচণ্ড ধুলো, সারা রোডে কাজ হচ্ছে, মানে পুরো রাস্তাতে বেরোলো না পুরো ভূত হয়ে যেতে হচ্ছে, আর চুল তো পুরো বেহাল হয়ে যাচ্ছে, মানে বাড়িতে এসে সাথে সাথে শ্যাম্পু করতে হচ্ছে, নাহলে কিন্তু পুরো চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, এত ধুলো। তো জানি না কবে এই কাজ শেষ হবে, মানে রাস্তায় বেরোনোটাই এখন মানে কি বলবো, ভয় লাগছে, মানে গেলেই তো ধুলো, এরকম একটা ব্যাপার। আর তারপরে দেখতেই পাচ্ছ সব কিছু অতিক্রম করে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে ফার্স্ট আমি সারপ্রাইজড হয়ে গেছি, এসে দেখি সব কিছু সাজানো গোছানো, বোন আর দিদা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে আশীর্বাদ করার জন্য। তো দিদা মানে যেতে পারিনি, দিদা বলছে বস বস তোকে একটু আশীর্বাদ করে দিই, তো ফার্স্টে দিদা আশীর্বাদ করে দিল, তারপরে আর কি দাদু আশীর্বাদ করতে বসেছে, আর তারপরে লাস্টে মা। তো মা যখন আশীর্বাদ করছিল, সত্যি বলতে গেলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আর তাছাড়া বিয়ের আগে যেমন আশীর্বাদটা হয়েছিল না, মানে তার কথা মনে পড়ে যাচ্ছিল। আর যেটা আমি আশাই করিনি, সবার লাস্টে বসেছে আমার পতিদেব আমাকে আশীর্বাদ করতে, মানে যেটা আমি সত্যি বলতে কোনোদিন আশাই করিনি। তো ও মা দিদাকে ফলো করছিল যে মা দিদা কীভাবে কী আশীর্বাদ করে, তো সেই প্রসেসেই ও আমাকে আশীর্বাদ করলো। ও আবার লাস্টে আমাকে দেখো একটু পায়েসও খাইয়ে দিল। হ্যাঁ, আবার লাস্টে আমাকে বলছে যে দি তোমাকে পায়েস খাওয়ালাম, যেন একটু জলও খাইয়ে দিই। তো যাই হোক, আমাকে একটু জলও খাইয়ে দিল, এটা আমার কাছে ভীষণ পাওয়া। আর হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের কাছে মানে এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড থাকলে মনে হয় আর কিছু তাদের লাগে না, তো আমার কাছেও সেম ব্যাপার। তো লাস্টে আমি একটু প্রণাম করে নিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছ বোন আমার জন্য পুরো ডেকোরেট করে থালি সাজিয়ে রেখেছে, ও আমার জন্য 5 রকম ভাজা করেছিল, তার সাথে ইলিশ মাছের ঝাল করেছে, আর চিকেন কষা করেছে, আর পায়েসটা মা করেছে। এদিকে আমার বন্ধুকেও ইনভাইট করেছিল, সেটা আমি জানতাম না, তো ওকে দেখেও আর কি আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর বোন দেখতে পাচ্ছ সবার জন্য ফ্রাইড রাইস করেছিল, পুরো এক ডেক ফ্রাইড রাইস করেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর মানে সন্ধ্যাবেলা দেখি আবার কেকের ব্যবস্থাও করেছিল, সাথে কিন্তু আমার বোন আমাকে, বোন আর মা আমার নাইটি গিফট করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন কেক কাটিং চলছে। হ্যাঁ, অনেকের মনে হতে পারে বুড়ো বয়সে বুড়ো কীর্তি, তো তাদেরকে আমি বলবো বয়সটা কিন্তু শরীরে হয় মনে হয় না, তো এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে লাইফে, কারোর লাইফে হয় কারোর লাইফে হয় না। আর যারা মনে করবে যে ভিডিও করার জন্য বার্থডেটা পালন হচ্ছে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, ভিডিওটা করি আমি, আমার ফ্যামিলির লোক ভিডিও করে না, তো যার জন্য ওরা মন থেকে আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে, তো আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি। তো মা দিদা বোনের কাছে আমি কৃতজ্ঞ। তো ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।